হ্যালো ফ্রেন্ডস, আজ কোনো রেসিপি নিয়ে আসিনি, আজ যাচ্ছি কোভিডের ভ্যাকসিন নিতে। হাজবেন্ডের সাথে বেরিয়েছি, তারপরে অবশেষে এসে পৌঁছালাম। এসে দেখি খুব ফাঁকা। এই ভ্যাকসিনটা আসলে আমাদের ব্যবসায়ী সমিতি থেকে দিচ্ছে, দমদম নর্থ দমদম মিউনিসিপ্যালিটিতে। একটু ভয় ভয় লাগছে, একটু ভিডিও করছি। অবশেষে আমার নাম ডাকলো, হাজবেন্ডকে বসিয়ে আমি আমার আধার কার্ডের জেরক্সটা দেখালাম। সব ম্যাডামরা বসে আছো, খুব ভয় লাগছে। হাজবেন্ডকে বললাম তুমি এখানে বসে থেকো, অবশেষে চেয়ারে বসে পড়লাম, হয়ে গেল আমার ইঞ্জেকশন। এবার বাড়ি ফেলা পালা। এটা দেখো নর্থ দমদম মিউনিসিপ্যালিটি হসপিটাল, এইখানে একটা দেখো গেটটা, এই গেটটি মেন গেট, এর পাশে দমদম বৈদ্যনাথ স্কুল। ফিরছি, ভয় ভয় লাগছে। অটোওয়ালা দাদা আমাদের সাহস যোগাচ্ছে যে গিয়ে আগে এক গ্লাস গরম দুধ হলুদ দিয়ে খাবেন, এসব বলতে বলতে যাচ্ছে। এটা দেখো অক্সিলিয়াম স্কুল, এটা দমদম গোড়া বাজার দমদম ক্যান্টনমেন্টে সবচেয়ে বড় স্কুল, ইংলিশ মিডিয়াম। এবার বাড়ি ফিরে আসলাম, হাজবেন্ড আগে আগে, আমি পেছনে। বাড়িতে এসে দেখি আমার ছেলে তার বন্ধুকে নিয়ে দেখো কেমন ডেনের তেচোকা মাছ ধরছে, পদ্মফুল গাছে দেবে বলে। এদিকে দাদার ছেলে মেয়ে এসছে আমার মেয়ের কাছে, ওদের কাছে রেখে গেছিলাম, তাই ডাকলাম। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, জাস্ট শেয়ার করলাম আর কিছু নয়। সকলে ভালো থেকে এবং ভ্যাকসিনটা অবশ্যই নিয়ে নিও।